নমস্কার ওম শান্তি সকলকে শুভ বিজয়ার শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন প্রতিদিন আমাদের এই পর্যায়ের অনুষ্ঠানে আমরা আলোচনা করছি আপনারা জানেন উৎসব সম্পর্কে উৎসবের আধ্যাত্মিক মাহাত্ম রহস্য এবং তার যে শিক্ষা তার যে বার্তা সে সম্পর্কে আমরা জানছি আমরা দুর্গোৎসব নিয়ে আলোচনা করছিলাম এবং দুর্গোৎসব পেরিয়ে এখন আমরা দশমীতে পৌঁছেছি দশমীতে যে রাবণের কথা সেই নিয়ে আলোচনা হচ্ছিল এবং এই পর্যায়েও আমরা এই নিয়েই আলোচনা করব প্রতিদিনের মতো আজও আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আদরণীয় ব্রহ্মাকুমারী সম্পা দিদি দিদি আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে ওম শান্তি ওম শান্তি দিদি আমরা আলোচনা করছি বিজয়া দশমী নিয়ে আর গত পর্যায়ে আমরা আলোচনা করছিলাম রাবণ সম্পর্কে রাবণের আমরা দেখলাম যে তার এক অদ্ভুত মূর্তি এবং তার দশ মাথা চার হাত এবং দেখছি যে রাবণকে প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এটা জানলাম যে রাবণ আর কেউ নয় আমাদের মনেরই খারাপ প্রবৃত্তি বা আমাদের মনেরই যে অবগুণ বা বিকার পাঁচ বিকার বা দশ বিকার তারই প্রতীক আজকে একটু অন্য আঙ্গিকে আমরা রাবণকে দেখি চেষ্টা করি তাকে জানার আমরা এটাও দেখলাম গতদিনের কথায় যে রাবণের হাতে রয়েছে শাস্ত্র তার হাতে রয়েছে বিদ্যা এবং তার হাতে রয়েছে ঢাল তরওয়াল যা তার শক্তির প্রতীক তাহলে শাস্ত্র বিদ্যা এবং শক্তি থাকা সত্ত্বেও সে রাবণ এবং তাকে প্রত্যেক বছর জ্বালানো হচ্ছে এবং তাকে শেষ করেই বিজয় আসছে আবার আমরা দেখছি রাবণের চরিত্রটা যদি আমরা দেখি যে রাবণ কিন্তু তিনি ব্রাহ্মণ ছিলেন তিনি শিবভক্ত ছিলেন শিবের পূজারী ছিলেন তিনি শাস্ত্রজ্ঞ এবং তিনি শিবের পূজারী পরেও তার এত পতন কেন তার পতনকে আমরা এত উৎসাহের সঙ্গে উদযাপন করছি কেন কি এর অন্তর্নিহিত অর্থ তো হ্যাঁ রাবণ ভক্ত ছিলেন আমরা দেখি যে ভক্ত আত্মার বিশেষতাগুলো কি কি ভক্তই বা কে ভক্ত মানে কাউকে ভক্তি করা এক কথায় তো পরমাত্মাকে সে ভক্তি করছে ভগবানকে আমরা খুঁজে বেড়াই ভক্ত তো ভগবানের সাথে মিলতে চায় আচ্ছা তার কিন্তু মিলন হয়নি এক কথা সে খুঁজছে যে কোথায় ভগবান তাকে খুঁজে বেড়াচ্ছে তার ঠিকানা চাইছে নানান হাজার জায়গায় লাইনে দাঁড়িয়ে আছে অনেক মন্ত্র উচ্চারণ করছে মানে সরস উপাচারে তাকে খুশি করার চেষ্টা করছে এবং ডেকেই চলছে ডেকেই চলছে যেমন একটা বাচ্চা যদি মাকে ডাকতেই থাকে ডাকতেই থাকে তার মানে সে মাকে এখনো পায়নি যদি মাকে পেয়ে যেত তার মায়ের কোলে চড়তো তা সে খুশি আনন্দে তার সাইলেন্স হয়ে যেত আর ডাক হতো না তো এই যে ভক্ত মানে ভক্তি আর ভক্তি মানে একটা সমর্পণ ময়তা একটা শ্রদ্ধা শ্রদ্ধা থাকতে হবে কারণ যাকে আমি ভক্তি করছি তাকে তো জানা দরকার তাকে শ্রদ্ধা করা দরকার কারণ শ্রদ্ধা না করলে আমি ভক্তি করবো কি করে কারণ ওকে যদি দেখতেই না পারি ভালো যদি না লাগে তার প্রতি ভক্তি আসে না অবশ্যই আর ময়তা দরকার ত্যাগ দরকার মন বুদ্ধিকে সমর্পণ করা দরকার এবং তার আজ্ঞা কেমন পালন করার মত এরকম মনোভাব প্রয়োজন তো সেক্ষেত্রে যদি আমি সে কে না জেনে শ্রদ্ধা করি তাহলে এক কথা বলা হয় এটা অন্ধশ্রদ্ধা আচ্ছা। তো এত শিব ভক্ত থাকা সত্ত্বেও শিবকে তিনি পুজো করতেন রামকে বধ করার জন্য এটা আমরা দেখি রামায়ণে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তি করা সত্ত্বেও তার একটা অভাব ছিল নলেজের জ্ঞানের অভাব ছিল মানে তার হাতে শাস্ত্র আছে বিজ্ঞানের জ্ঞান আছে অথচ প্রকৃত জ্ঞান হয়তো তার তো জ্ঞানযুক্ত ভক্তি দরকার আচ্ছা তো ভক্তি মানে ভক্তি কি করে করা উচিত কারণ ভক্তি মানে তো প্রেম যাকে আমি ভক্তি করবো তার প্রতি মিলন মিলন আমি ঘটাবো একটা ব্যক্তির সাথে যদি মিলন সাথে যেটা আমাদের আধ্যাত্মিক ভাষায় বলি বাপ সমান তো মিলন হতে গেলে মানে ইকুয়াল হতে হবে আচ্ছা তাহলে পরমাত্মার সাথে আমাদের প্রেম হবে তাকে আমি ভক্তি করছি তার সাথে আমার আলিঙ্গন করব তার সাথে আমার মিলন হওয়া দরকার মানে ইকুয়াল হওয়া দরকার সমান হওয়া দরকার এবার পরমাত্মাকে তিনি শান্তির সাগর প্রেমের সাগর আনন্দের সাগর আর আমি নিজেকে কি বলছি আমি নিজ পাপি খল তাপ মানে তাপি এই জন্য মন্দিরে গিয়ে আমরা মিলনটা এই কারণেই হয় না কারণ মন্দিরে গিয়ে আমরা এই কারণে ভাবি যে দেবী বা ভগবান তো অনেক উচ্চ শ্রেষ্ঠ পূজিত হচ্ছে হ্যাঁ একদম সর্বোচ্চ সর্বজ্ঞ আর আমি তো অতি সাধারণ আমি তো পাপি তাপি খল আমরা চেয়ে যাচ্ছি এতটা গ্যাপ অনেকটা গ্যাপ তো এই গ্যাপে মিলন কি করে সম্ভব একজন টেনশন স্বরূপ আর একজন শান্তির সাগর সম্ভব না তো পরমাত্মা তো আমাদের কাছে আসবে না টেনশন স্বরূপ হওয়ার জন্য আমাদের আমাদেরকে তাদের কাছে পৌঁছতে হবে কি করে হব তার জন্য নলেজ দরকার এই জন্য জ্ঞান যুক্ত ভক্তি যদি থাকে সেটা স্ট্রং ভক্তি আর তার দ্বারা প্রাপ্তি এক সেকেন্ডেই আর যদি জ্ঞানহীন ভক্তি থাকে সেটাকে অন্ধশ্রদ্ধা বলা হয় আমি নলেজ জানি না কি করতে হয় আমি রেগুলার সেভাবে করছি চলছে নেমিনাথের মতো নিয়ম পালন করছি জাস্ট কিন্তু মানসিক মিলন হচ্ছে না পরমাত্মার সাথে আমাদের ঠিক তো এটাই আর কি মানে ভক্তি করছে কিন্তু জ্ঞানের অভাবে তার পথে সঠিক পথটাই যাচ্ছি না তিনি ভক্তি করছেন রাবণ ভক্তি করছেন শিবের পূজা করছেন কিন্তু সঠিকভাবে তাকে না জেনেই তিনি তার আরাধনা করছেন আচ্ছা দিদি আরেকটা প্রশ্ন এই বিষয়ে আসে যে আমাদের প্রচলিত কথায় বলে সাত স্বর্গে শিরিবাধ্যে মরে রাবণ রাজা তো রাবণ রাজাও কিন্তু তিনিও স্বর্গ স্থাপনা করতেই চেয়েছিলেন স্বর্গেই পৌঁছতে চেয়েছিলেন মানে একটা সুন্দর স্বর্গরাজ্য তিনিও বানাতে চেয়েছিলেন তো এটা কেন যে তিনিও তো একটা সুন্দর জগতই তৈরি করতে চেয়েছিলেন কিন্তু পারলেন না তার কারণটা কি অসফলতার কারণটা কি এবং এতটাই অসফল যে তাকে আমরা পছন্দই করছি না এর কারণটা কি রাবণের আচরণের থেকে কিন্তু আমাদের একটা লেসেন নেওয়া দরকার সেটাও একটা লেসেন দিচ্ছে আমাদের রাবণ যেহেতু একটা নেগেটিভ বিচারধারা মানে আমরা তো পাণ্ডিত্য অর্জন করা সত্ত্বেও শাস্ত্রজ্ঞানী হওয়া সত্ত্বেও যেহেতু নিজেকে জানি না আর না জানার কারণে আমাদের মধ্যে অজ্ঞতা আসে বিকারের উৎপত্তি আজার যার কারণে আমাদের পতনও হয় তো সেরকম ব্যক্তি সেই ব্যক্তির কখনো কখনো শুভ বুদ্ধিরও জাগরণ হয় আচ্ছা স্বর্গের ভেবে ভেবেছিল সে কিন্তু করেনি না যে আমি স্বর্গের সিঁড়ি করব। কেন কারণ সেই ভায়া হয়ে যেতে হবে আবার নরকের হয়ে যেতে হবে নরকে আমি যেতে চাচ্ছি না আমি এখান থেকে ডাইরেক্ট একটা স্বর্গ করবো এটা তার কিছুটা অহমেকারও পরিচয় আচ্ছা আবার এক্ষেত্রে আমরা দেখি সে ভেবেছিল কিন্তু করেনি তার মানে করতে নলেজ দরকার আমার আমাদের মধ্যে যখন শুভ বুদ্ধি আসে সেই শুভ বুদ্ধি কে ফলীভূত করা শুভস্ব শিগ্রম অশুভস্য কালোহরণম মানে বলে থাকি যখন শুভ বুদ্ধি আসলো যে স্বর্গের সিঁড়ি করবো বা পাম জীবনে ভালো কিছু একটা করতে চলেছি বা করতে চাই সঙ্গে সঙ্গে করা উচিত ঠিক মানে কালক্ষেপ না করে কালক্ষেপই না করে সেটাকে কর হ্যাঁ হ্যাঁ করব কোথায় যখন অশুভ বুদ্ধি আসবে কাউকে মারতে ইচ্ছে করছে কাউকে এটা মানে খারাপ কথা বলতে ইচ্ছে করছে বা প্রতিবাদ করতে ইচ্ছে করছে ইচ্ছে করছে চেক যে ঠিক আছে আজকে না কালকে করব কারণ যত সময় দিব ধীরে ধীরে তো ভুলে যাব তার মানে শুভশ্যে শিগ্ৰ মানে শুভটাই শিগ্ৰই করো অশুভটার জন্য একটু অপেক্ষা করে নাও দেখো হনন করো তো অটোমেটিক সময় দিলে আর খারাপ কষ্ট হবে না আর শুভ গাছের তুরন্ত করা উচিত দ্রুত করা উচিত আমরা এখানেও দেখি কর্ণ যখন মহাভারতে কর্ণ যখন দান করার কথা ভাবছিলেন তখন বললেন না যে আমি ডান হাতে করবো যাতে বা যাতে জানতে না পারে মানে এতটাই সেকেন্ডে কারণ একটু সময় নিলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই শুভ বুদ্ধি কিন্তু চেঞ্জ হয়ে যায় টার্ন হয়ে যায় তো ওখান থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে রাবণ কিন্তু সাকসেস হতে পারিনি তাই না সাকসেস হতে সময় নিয়েছিল বলে ঠিক আচ্ছা দিদি এই প্রসঙ্গে যে প্রশ্নটা আসছে যে আমরা দেখেছিলাম রাবণের দশ মাথা এবং দশ মাথা আপনি বললেন দশ বিকারের প্রতীক আবার একটা বিষয় এখানে আসে যে এই যে দশ মাথা রাবণের সাথে যখন রামের যুদ্ধ হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মাথা কাটা যাচ্ছে সেখান থেকে আবার আর একটা মাথা গজিয়ে উঠছে মানে কিছুতেই রাম তাকে হারাতে পারছেন না যতবার একটা করে মাথা কাটছেন আরেকটা করে মাথা গজিয়ে যাচ্ছে তার জায়গায় কিছুতেই তাকে বধ করতে পারছেন না এইটা একটা মানে অদ্ভুত ঘটনা আমরা রামায়ণে এ ধরনের ঘটনা আর দেখি না তো এইটার অর্থ কী হ্যাঁ এটা রাম রাম রাবণের যখন যুদ্ধ হয় আমরা এখানেও দেখি সেই যখন তীর মারছে একটা করে মাথা কাটছে মাথা পড়ে যাচ্ছে আবার উঠে পড়ছে জোরা লেগে যাচ্ছে তো যতবার সে প্রয়াস করছে সমস্ত প্রয়াস কিন্তু ব্যর্থ সে সফল হতে পারছে না তখন বিভীষণ বললেন যে তুমি নাভিতে করো আর যখন নাভিতে মারলেন তখন তিনি মরে গেলেন অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা আমাদের তো অনেক বিকার যদি এক একটা বিকারের উপর ওয়ার্ক করি আর কি মানে ওটার উপরে প্রয়াস চালাই যে ওই বিকারটাকে কি করে নির্মূল করবো যতবার চেষ্টা করবো আমরা সফল হতে পারবো না শুধু উপরে চেষ্টা করলে না আলাদা আলাদা বিকারের উপর আমরা চেষ্টা করবো না এখন মূল রুট জায়গায় আমরা পৌঁছবো আচ্ছা যেরকম একটা গাছ আহ যখন লাগাই পাতায় পাতায় জল না দি গাছের গোড়াতে জল দিলে ওকে এটা আমরা উদাহরণ থেকে বুঝতে পারি আমরা মূল বিকারকে যদি আমরা মেরে ফেলি তাহলে সম্পূর্ণ বিকার অটোমেটিক্যালি মরে যাবে বা যুদ্ধের ময়দানে যদি আমরা দেখি যেরকম অর্জুন সাথে দুর্যোধনের যুদ্ধ হচ্ছে বা বড় বড় যারা কমান্ডার তাদের সঙ্গে যে যুদ্ধ হয় একে অপরের সাথে তাদের সেনাবাহিনী প্রচুর থাকে সেনাগুলো কিন্তু দুই সেনাপতি এবার এক প্রথম সেনাপতি বা অর্জুন যদি মনে করে যে আমি ছোট ছোট সেনা যারা সেনা তাদেরকে আমি মারব এবং সবার শেষে আমি দুর্যোধনকে মারবো সম্ভব না তো দুর্যোধনকে আমরা মেরে ফেলি তো তার পেছনের সৈন্য মরে যাবে ঠিক হ্যাঁ তো এরকমই আমাদের মূল যে অবগুণ যাকে বলা দেহ অভিমান তাকে নাশ করা দরকার আর সোল কনসাসে হওয়া দরকার আর তবেই টোটাল বিকার আমাদের সমাপ্ত হবে নিজেকে দেহ না ভেবে আমরা যদি নিজেকে সোল বা আত্মা চিন্তা করতে পারি তাহলেই ধীরে ধীরে আমাদের এই অবগুণগুলো শেষ হয়ে যাবে যেমন রাজবাড়ির রাজবাড়ির প্রবেশদ্বারকে কি বলা হয় সিংহ দ্বার হ্যাঁ তো সিংহ যদি আমরা বন্ধ করে দিই তাই না মূলত আর কি তো সিংহ বন্ধ করে তো কোনো বিকার আসতে পারে না তাই না তো সেক্ষেত্রেও আমাদের দেহ অভিমান হচ্ছে সমস্ত বিকারের প্রবেশ করার একটা দরজা তো দেহ অভিমানকে যদি আমরা নাশ করে দিই সোল কনসাস মানে আত্মার মধ্যে কি থাকে কোয়ালিটি যত আত্মিক চিন্তন করব তত কোয়ালিটির ডেভেলপ হবে কোয়ালিটিকে আমরা ফিল করতে পারবো ইউজ করতে পারবো কোয়ালিটি পূর্ণ জীবন আমরা তৈরি করতে পারবো এই জন্য ভান মূল জায়গা থেকে ভানটাকে চেঞ্জ করবো চিন্তাটাকে সরিয়ে আনবো হ্যাঁ তো একটা থটের মাধ্যমে যখনই আমি এটাকে বলা হয় নাভি মানে মূল জায়গা মূল রুট জায়গা আচ্ছা মানে মূল চিন্তাটাই যদি আমরা পরিবর্তন করি যে আমি দেহ নই আমি আত্মা আমি সোল তাহলে সাথে সাথেই সোলের যে কোয়ালিটি বা গুণগুলো রয়েছে আমরা এতদিন ধরে শুনে আসছি যে সাতটি গুণ আমরা পর্যায়ক্রমে শুনলাম তাহলে সেই গুণগুলোই মানে স্বতঃস্ফূর্তভাবে জাগৃত হতে শুরু করবে এটা তো খুব সহজ উপায় একদম খুবই সহজ আলাদা আলাদা অবগুণের উপর আমি যত মানে কাজ করতে শুরু করবো প্রসাদ করতে শুরু করব সময় যাবে কমাবো মানে এই প্রশ্নটা মনে আসে বা আমি অহংকারকে কমাবো কিভাবে কমাবো যতর মধ্যে চিন্তা করবে তত বেশি করে ক্রোধ আসবেও তো এই কারণে আলাদা আলাদা কাজ না করে আর সেক্ষেত্রে সফলও হবো না টাইমও খরচা হবে এবং মাইন্ড হয় হ্যাঁ মানে এত সুন্দরভাবে যে রাবণের দেখানো হয়েছে যে মাথাগুলি খসে যাচ্ছে আবার গজাচ্ছে কিন্তু আমি মূল জায়গায় যদি আঘাত করতে পারি তাহলে পুরো সকল বিকারই আমাদের শেষ হয়ে যাচ্ছে দেহগত চিন্তা মানে আমার সারাদিন শুধু এই নয় যে আমি একটা দেহ দেহ কেন্দ্রিক চিন্তন আমাদের পজিশানের চিন্তা আসে যে হো আমায় আমি কি আমি একজন অফিসার বা আমি একজন নেতা আমি একজন সমাজসেবী এই রকম দৈহিক একটা ভান থাকে বা আমি বড় পোস্টের চিন্তন পজিশনের চিন্তন বা আমি জাতির চিন্তন আমি হিন্দু আমি মুসলিম তো ও খ্রিস্টান এভাবে অ্যাটিচিউডও আমাদের চেঞ্জ হয়ে যায় রূপ রং আমি ফসা তো ও কালো বয়স হ্যাঁ শারীরিক বয়স শারীরিক সৌন্দর্য এই যে দেহ এবং যে চিন্তনগুলো হয় সেটাকে চেঞ্জ করে একদম আত্মিক চিন্তন যে আমি আমি একজন আত্মা জাস্ট রোল প্লে করছি আমি সোল এবং যারা আমার আশেপাশে আছে সবাই এক একটা আত্মা তো তখনই আমাদের মধ্যে শুভ বুদ্ধির উন্মেষ ঘটে আর সমস্ত অবগুণের বিনাশ হয় সুন্দরভাবে আপনি এটা বললেন এখানে আরেকটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে রাবণের যে লঙ্কা পুরী আমরা বলি সোনার লঙ্কা সেই সোনার লঙ্কা হনুমান জ্বালিয়ে দিয়েছিলেন তো সেই লঙ্কা পুরী বা রাবণ রাজ্যও আমরা কথায় বলে থাকি একদিকে বলছি সোনার লঙ্কা মানে একটা ঐশ্বর্যমণ্ডিত একটি রাজ্য যেটা রাবণ রাজা তৈরি করেছিলেন অপরদিকে যখন আমরা কথাটা বলছি রাবণ রাজ্য তখন কিন্তু সেটাকে একেবারে নেতিবাচকভাবে ব্যবহার করছি তাহলে এই যে বৈপরীত্য তার কারণটা কি বা এই রাবণ রাজ্যই বা কী আর সোনার লঙ্কা বা লঙ্কা পুরী বা কী এটা যদি একটু বিশ্লেষণ করেন প্রথমে রাবণ রাজ্য নিয়ে বলি রাবণ শব্দটা কিন্তু সত্যটা বিকৃতির যখন চিন্তা আসে সেই অর্থে আমরা রাবণ শব্দটাকে ইউজ করি যেমন বাড়িতে অনেক লোক যদি আসে বা বড় একটা পরিবার আমরা বলি না রাবণের গোষ্ঠী এক কথা মানে এত লোক এত পপুলেশন যেখানে অনেক দুঃখ অনেক জ্বালা তো আর সেখানে কোনো শান্তি নেই এটা আমরা ভাবি রাবণের গোষ্ঠী মানে রাবণের রাবণের পরিবার রাবণের ফ্যামিলি মানে সবাই খুব ক্রোধী ব্যক্তি সবাই খুব ভ্রষ্টাচারী সবাই লুট করে সবাই মধ্যে সবাই কি দুঃখ দেয় করছে হ্যাঁ অশান্তির পরিবার একটা তো এক্ষেত্রে এটা রাবণের পরিবার হিসেবে তুলনা করি তো যেখানে মারামারি লুট পা ঝগড়া অশান্তি দুঃখ আজকে কি সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি না আজকে মিডিয়ার মাধ্যমে নিউজ পেপার যদি ওঠাই ফার্স্ট থেকে লাস্ট পেজ পর্যন্ত চারিদিকে শুধু অশান্তি আর আগুনে জ্বলছে দাও দাউ করে সব মেসেজগুলো আমরা পাচ্ছি আমার টিভি খুলে সেই মেসেজগুলো পাচ্ছি তো ঘরে ঘরে লুট পাট শুরু হচ্ছে এটা নিশ্চয়ই রামের রাজত্ব বলা যায় না কারণ দুটোই রাজত্ব এটা রামের রাজত্ব এটা রামে রাবণের রাজত্ব রাবণের রাজত্ব মানে দুঃখ অশান্তি সহিংসার রাজত্ব আর রামের রাজত্ব মানে যেখানে শান্তি খুশি এবং আনন্দ থাকবে যেটা মহাত্মা গান্ধী বলেছিলেন বাপুজি যে আমি রাম রাজত্ব চাই যেখানে সবাই সকলের অধিকার এক সমানভাবে বাঁচবে যেখানে রাজার প্রজা সমান থাকবে কেউ দুঃখে থাকবে না তো সেই চিত্র তো আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি না বরং উল্টোই উল্টোই হচ্ছে তো এটা রাবণ রাজত্ব অবশ্যই যে কেউ আমরা বিশ্বাস করবো হ্যাঁ এটা রাবণ রাজত্ব আর এই কারণে কিন্তু আমাদের দেখুন অনেক সময় সিনেমা বা নাটক আমরা তৈরি করি সেখানেও কিন্তু রাবণ রাজ এইভাবে দেখানো দেখানো এই শব্দটা কোনো প্রচলিত আছে এছাড়া রাবণকে জ্বালানো হচ্ছে তার মানে রাবণ এখন প্রেজেন্টও আছে বর্তমানে তো এই গোটা সমাজ গোটা বিশ্ব এখন রাবণ আর এক অর্থে যদি ধরি লঙ্কা লঙ্কা অর্থাৎ এমন নয় অনেকে আমরা ভাবি যে শ্রীলঙ্কায় বুঝি হ্যাঁ রাবণের রাজত্ব ছিল যেহেতু শব্দ নামটা নামকরণ ওরকম রয়েছে তো আদৌ তা নয় লঙ্কা মানে একটা দ্বীপ অর্থে যদি আমরা ধরি যে লঙ্কা একটা দ্বীপ তাহলে ভারত সারা বিশ্বের মধ্যে তিন ভাগ জল এক ভাগ স্থল বলি তাই না তো সেই হিসাবে এক ভাগ স্থল যেটা সেটা দ্বীপ অর্থেই তো গোটা ওয়ার্ল্ড লঙ্কা পড়ি গোটা ওয়ার্ল্ড রাবণের রাজত্ব রাবণ প্রত্যেক মানব মনে রয়েছে

নরক পুরিতে পরিণত হয়েছে বা নরকীয় উন্মাদনা বেড়ে গেছে আমাদের বিকারের কারণে নেগেটিভ থটের কারণে ঠিক তেমনি আমাদের মনস্থিতি যে লঙ্কা রাজত্ব লঙ্কা পুরী যেখানে অনেক বিকার আমরা ইউজ করি অনেক বিকারে আমাদের জন্ম হয় সেই বিকারগুলোকে পালনা দিই তো এই পুরো মনোপুরী লঙ্কাকে আমাদের এখন রাবণের রাজত্ব মানে রাবণী গোটা দুনিয়াটাকে চালাচ্ছে চোখ মুখ কান সমস্ত নেগেটিভ নেগেটিভভাবে চ্যানালাইজ করছে যদি আমরা ইন্দ্রিয়ের উপরে নিজেদের রাজত্ব করতে পারি তবেই আমরা পরিপূর্ণ হয়ে উঠতে পারি এবং রাবণ ঠিক তার বিপরীত রাবণ যখন আমাদের ইন্দ্রগুলোকে বা আমাদেরই নেগেটিভ থট যখন আমাদের ইন্দ্রগুলোকে পরিচালনা করছেন তখনই আমাদের নিজের যে আভ্যন্তরীণ সংসার সেটাও লঙ্কাপুরীতে পরিণত হচ্ছে দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় আসার জন্য আমাদের ভীষণ সুন্দরভাবে এই বিষয়টি উপস্থাপনা করলেন আপনি আমাদের কাছে বিশ্লেষণ করলেন আপনাকে অনেক ধন্যবাদ ওম শান্তি ওম শান্তি দর্শক বন্ধুরা আপনারা দেখলেন কি সুন্দরভাবে আমরা রাবণের চরিত্রটাকে আজকে জানতে পারলাম আমাদেরকে দিদি খুব সুন্দরভাবে বোঝালেন যে রাবণ কোনো বাহ্যিক কেউ নয় তিনি আমাদের আমাদেরই যে নেগেটিভ মনোবৃত্তি তারই বহিঃপ্রকাশ এবং কীভাবে আমরা একটা সহজ উপায়ে এই রাবণের যে দশ মাথা বা দশ বিকার তাকে শেষ করতে পারি একটি সহজ সত্য জ্ঞান যে আমি দেহ নই আমি আত্মা এবং এটি বলার সাথে সাথে এটি মনে করার সাথে সাথে যদি আমরা নিজেকে উপলব্ধি করতে পারি শরীরের সাথে যে সকল লেবলগুলো আমাদের লেগে আছে যেমন আমি অমুকের মা আমি অমুকের স্ত্রী কন্যা বা আমি অমুক জায়গায় কর্মরত আমার এই পজিশন এই সকলগুলো একটা মোড়ক তৈরি করে দেয় আমাদের দেহকেন্দ্রিক চিন্তাভাবনায় যেখান থেকে আসে আমাদের অহংকার বোধ রাবণের মতো আমরা দাম্ভিক হয়ে উঠি এই সকলগুলোকে যদি আমরা শেষ করতে চাই পরিবর্তন করতে চাই তাহলে প্রয়োজন আমাদের চিন্তা ধারার পরিবর্তন এবং সেখানে আমাদের নিজেকে এই দেহকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে সরিয়ে আনতে হবে আনতে হবে আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা এবং সেই চিন্তা ভাবনা যদি আমরা আনি তাহলে স্বতঃস্ফূর্তভাবে আত্মার যে সহজাত গুণ যে সাতটি গুণ এবং যে আটটি শক্তি সেগুলো অবশ্যই জেগে উঠবে আসুন আমরা সকলে মিলে এই প্রচেষ্টা করি এবং সত্যিকারের এক এই যে রাবণ রাজ্য বা এই যে কলুষিত দুনিয়া পৃথিবী তাকে একটা সুন্দর রূপরেখায় সুন্দর পৃথিবী গড়ে তোলার শরিক হয়ে উঠি সকলকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন প্রতিদিন